সুন্দর পাখির ডাক দিয়ে আজকে আপনাদের ওয়েলকাম করলাম। নমস্কার, আমি লিপি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি তো ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আমার বাড়ির আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। এরকম খোলামেলা পরিবেশ আমাদের প্রত্যেকেরই বোধহয় ভালো লাগে, আর এটা তো আমার বাড়ি, আমার তো ভালো লাগবেই। তো যেহেতু আমার ভালো লাগে, আমার মনে হলো আপনাদেরও ভালো লাগবে, তাই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো প্রথমে দেখাই যে বাড়িতে ঢোকার যে সিমেন্ট বাঁধানো জায়গাটা, তার দুদিকে কী কী গাছ লাগানো আছে। এখানে কিছু ফুলের গাছ লাগিয়ে রেখেছিল বৌদি, এখন সময়ভাবে খুব একটা যত্ন করতে পাচ্ছে না, তবু গাছগুলো ভালোই ফুল হচ্ছে। এই বাবা একটু মাঝে মাঝে পরিষ্কার করে দেয়। সব রকমের গাছ আছে এখানে। আসলে কোনো একটা গাছ যখন একটু বড় হয়ে ওঠে, তখন আর মনে হয় না সেটাকে তুলে ফেলে দিই, ওই জন্য জঙ্গল মতোও হয়ে যায় মাঝে মাঝে। এই যে পেঁপে গাছটা, এটা এখানে হয়েছে, হয়তো একটু বড় হয়েছে, চেহারা ভালো, তুলে ফেলবো, হয়ে রয়ে গেছে, এরকমভাবেই থেকে যায় গাছপালাগুলো। আমার ভাইপো বসে টিভি দেখছে, আর আমার মেয়ে আমার বৌদির সঙ্গে গল্প করছে। আর এইখানে বৌদি, ও আচ্ছা, এখানে আম চুর করে রেখেছে, বা আম ফলসি বলে কেউ কেউ, এটা অসময়ে টকডাল খাবে তার জন্যে। আর এই দেখুন, এখানে পুঁইশাকের চারা হয়েছে, ওটাই একই ব্যাপার, তুলে ফেলবো করে আর তুলে ফেলেনি, এখন বেশ বড় হয়ে গেছে, এখন আর মনে হচ্ছে না ওটাকে ফেলি। আর এই স্থলপদের গাছটা, দুজনে দুটো ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম, বৌদি একটা লাগিয়েছিল আর আমি আমার বাড়িতে একটা লাগিয়েছি। তো আমারটা তো বাঁচেনি, বৌদিরটা তো এবার নাকি ফুলও হয়েছে। তো এইখানে আমাদের মটরটা রয়েছে, আর এইটা, এই ঘরটাতে গাড়ি, সাইকেল, বাসনপত্র, হাবিজাবি জিনিসপত্র সবই রাখা থাকে। গ্রামের বাড়িতে তো প্রচুর জিনিসপত্র লাগে। এবার এদিকটা দেখাই, এই রাস্তা থেকে ঢুকে গিয়ে এটা ডান দিকটা, এখানে অনেক ফুলের গাছ লাগানো আছে। এইটা কামিনী ফুলের গাছ, মাধবীলতা। কামিনী ফুল গাছে তো প্রচুর ফুল হয় আর সন্ধেবেলা দারুণ গন্ধ ছাড়ে। তো ওইটা হচ্ছে কাকুদের বাড়ি, না নিজের কাকু না, এটা একটা প্রতিবেশী কাকু, তবে ছোটোবেলা থেকে আমরা নিজের কাকু বলেই জেনে এসেছি। তো এই দেখুন কত কামিনী ফুল, এই দেখুন ভর্তি ভর্তি কামিনী ফুল, সন্ধেবেলায় তো সাদা হয়ে থাকে গাছটা। আর মাধবীলতা অনেকে তুলে নিয়ে গেছে, তাও অনেক ফুলই রয়েছে দেখুন। এখানে এটা তেজপাতার গাছ, আমার দাদা মাঝে মাঝে কী সব শখ হয় এক একটা গাছ নিয়ে এসে লাগিয়ে রাখে। এখানে যে তেজপাতার গাছ, এটা করবী ফুল, ছোট্ট একটা শিউলি ফুলের গাছ। এই জায়গাটা আর পরিষ্কার করা হয়নি। আর এখানে রয়েছে অনেকগুলো নয়নতারার গাছ, এই জায়গাটাও জঙ্গল মতন হয়ে রয়েছে। এটা কলিয়াস, তুলসী মঞ্চটা একটু ভালো করে দেখাই। এখানে অনেকের বাড়িতে এরকম বাঁধানো তুলসী মঞ্চ করেছে, কিন্তু আগে কারোর বাড়িতে কিন্তু এরকম তুলসী মঞ্চ ছিল না, সবাই কাদামাটি মেখে এই থাক থাক করে তুলসী মঞ্চ বানাতো। আমাদের বাড়িতেও এরকমই ছিল। এবার একটু বাগানের দিকে যাই, মানে এখন এটা বাগান, কিন্তু একসময় এটা আমাদের পুরনো বাড়ির উঠোন ছিল। তো এই দেখুন, এইখানে একটা নোনা ফলের গাছ, খুঁটি খুঁটি প্রত্যেকবার এসে আমি দেখতে থাকি কোন গাছে কী ফুল হলো। এবার তো ভিডিও করছি, কিন্তু আমি প্রতিবারই এরকম দেখে বেড়াই। এই বাড়ির গাছপালাদের সঙ্গে দেখা না করলে আমার এই বাপের বাড়ি ঘোরাটা সম্পূর্ণ হয় না। তো এই ছোটো চারা গাছ, এও এসছে আমার সঙ্গে দেখা করতে। আচ্ছা, এই গাছে অনেকগুলো ছোটো ছোটো ফুল হয়েছে, শেষ পর্যন্ত ফল হবে কি না বোঝা যাচ্ছে না এখনও, দেখা যাক কী হয়। দেখি আর কোন কোন গাছে ফল হলো। আচ্ছা, এটা হচ্ছে করমচা গাছ, ছোট্ট ছোট হয়েছে। আমাদের পাশের বাড়িতে একটা করমচা গাছ ছিল, আমাদের বাড়িতে তখন ছিল না, তো আমি সেই বাড়ি থেকে চুরি চুরি করে আনতাম একটা দুটো করে, তারপরে মা দেখতে পেলে আচ্ছা করে ঝাড় দিত। এই যে ভালোই হয়েছে, অনেকই হয়েছে। এই ফলমূলের গাছের সঙ্গে এখানে কিছু সবজি চাষও করা হয় শীতের সময়। এই যেমন এখন এটা রয়েছে কাঁকরোল গাছ, ছোটো 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 কাঁকরোলও হয়েছে। এই মাচাটা নতুন করে দিয়েছে বাবা, মাচায় তুলেছে গাছকে আজকেই, যার জন্য ওরা একটু বিধ্বস্ত, শুকনো শুকনো হয়ে রয়েছে, ভালো, অনেক ফুল এসছে। আর কয়েকদিন পরে এলেই কয়েকটা কাঁকরোল নিয়ে যেতে পারতাম শ্বশুরবাড়িতে, আমার বর বলে আমি পোটলা বাঁধি এখানে এসে। আসলে বাড়িতে সবজি টবজি হলে আমি নিয়ে যাই পোটলা করে, সেই জন্য এরকম বলতে থাকে। আর টাটকা জিনিসগুলো কে ছাড়ে বলুন তো। তো চলুন এবার এদিকে যাওয়া যাক, এখানে একটা জামরুলের গাছ আছে, দেখি তার কী খবর। বাহ, অনেক ফুল হয়েছে। তো আমি যখন দু মাস পরে আসবো,
তখন খাওয়ার মতো হয়ে যাবে, তখনই সে টেস্ট করব। আমার মা জামরুল খেতে খুব ভালোবাসত, এই গাছের জামরুল আমার মা খেয়েওছে। এইটা ছিল আমাদের পুরনো বাড়ির উঠোন, ওইটা পুরনো বাড়ির রান্নাঘর, ওই ঘরটা যখন সবাই একসঙ্গে ছিল জয়েন্ট ফ্যামিলি তখনকার। এটা এখন আর রান্নাঘরটা স্টোর রুম হয়েছে, আগেকার ঘরগুলো ছিল এরকম টিনের ঘর। বাগান থেকে এবার এদিকে যাব, মানে বাবার দোকানের দিকটাই, এদিকে চলে আসলে পরে ডান দিকে গেলে আমার বাবার দোকান যাওয়ার একটা রাস্তা আছে, এই যে এদিক দিয়ে। আর এখানে আছে কিছু গন্ধরাজের গাছ, দুটো গন্ধরাজের গাছ, আরও কিছু কিছু ফুলের গাছ রয়েছে এখানে। এই গন্ধরাজ ফুল ফুটেছে, এক গোলাপের গাছ রয়েছে, রঙ্গন ফুলের গাছ, আরও বেশ অনেক কিছু গাছ আছে এখানে ছোটো ছোটো। আর এইটা হচ্ছে লিচু গাছ, এবছর লিচু হয়েও ছিল কিন্তু পাড়ার ছোটো ছোটো দুটো বাচ্চা এসে ছিঁড়ে নিয়ে গেছে। আর এইখানে রয়েছে একটা কাঁঠাল চাপা ফুলের গাছ বা স্বর্ণচাপা ফুলের গাছ, এই যে ফুলও ফুটেছে, কি সুন্দর না। আচ্ছা চলুন এবার আমার বাবার দোকানটা একটুখানি ঘুরিয়ে দেখাই, এটা ঘুরিয়ে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।